হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। আজকে যখন রাসমেলা দেখতে ছিল সেদিন বড়ের সাথে গেছিলাম, আজকে যখন আমার দুই ভাইয়ের সাথে, তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। পরবর্তীতে ভিডিও মানে আর একটু হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি এখন স্নানে গেলাম। টাটা। আবার তোমাদের সামনে এলাম দুপুরের পর, তারপর তোমাদের সামনে আসতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না প্রচণ্ড, মানে আলসেমি লাগছিল আজকে। তো তোমাদের বলেছিলাম আজকে মেলাতে যাব, আর ভাইদের ফোন করলাম, ওরা বেরিয়েছে, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর এখন বাজে 7:30 বাজে, আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, আমি চা আর চিড়ে ভাজা করে খেয়েছি। তো ভাবলাম এখন আস্তে ধীরে রেডি হতে থাকে, রেডি হতে কিছুক্ষণ সময় লাগবে। তো ভিডিওটি প্লিজ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সেদিন আমি তোমাদেরকে রাসমেলার মদনমোহন বাড়ির ভিডিও কিছু ক্লিপ দেখিয়েছিলাম, তো আজকে আমি চেষ্টা করব রাসমেলাটার ভিডিও দেখাতে। তো প্লিজ তোমরা ভিডিও দেখতে থাকো। তো আমি এখন যাচ্ছি রেডি হতে, কারণ আমার রেডি হতে অনেক অনেকটাই টাইম লেগে যাবে। তো চলো টাটা, ভিডিওটি দেখতে থাকো, পরে আবার আসছি রেডি হয়ে তোমাদের সাথে, একটু রেডি হওয়ার পরে এসে তারপর মেলাতে যাব। প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো 8 বাজে আর আমার রেডি কমপ্লিট, একদম ফুল রেডি আমি। এখন শুধু বের হলেই হয়, আর ভাইরা চলে আসছে, আর এখানে ওরা নিয়ে আসছে, এখানে আমার জন্য আর একটা খাবার আছে, আর এখানে আছে আমাদের গাছের পেঁপে। পেঁপে আরেকটা এখানে কি আছে, এটা এটা কোনো তরকারি হবে হয়তো, মা পাঠিয়েছে। আর এখানে আছে পেঁপে আছে, আর এটা এখন দেখি কি আছে। ও সিঙ্গারা, ওই তোরা খাবি নে, হাফ হাফ নে, তোরা খাই আসছিস। ওরা এখন রেডি হচ্ছে আর আমি এটা খেয়ে নিই। ওরা রেডি হতে থাক আর আমি খাবো এখন খাওয়া করে। 8 বাজে, 8:10 বাজে, 8:30-এর মধ্যে বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা। হ্যালো গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা তিনজনই যাব। আর ওই যে আমার ভাইরা, আমি বলেছিলাম তোমাদেরকে যে ভাইরা আসবে, আর আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এই যে হাই বল, এই তো হাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আরেকজন আর কমেন্ট কইরো, ঠিক আছে, কমেন্ট দিস ভিডিও। তো চলো ভিডিওটি দেখতে থাকো। Yeah, I
১৫০ টাকা পর্যন্ত, মেলামাইন বাটি ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।
এই দেখ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।